ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঘূর্ণিঝড় উম্পুনের পর ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, যেমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জন মিত্রের সঙ্গে। সঞ্জন, বুধবারই আমরা দেখেছি উম্পুনের ভয়াবহ তাণ্ডব, তারপরে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, বৃষ্টির কথা বলা হয়েছে পূর্বাভাস, তবে উত্তরবঙ্গে প্রধানত বেশি বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে বিশেষ করে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তেমনটাই জানাচ্ছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে কোথাও কোথাও দমকা হাওয়ার দাপট থাকবে, কেননা বঙ্গোপসাগরের উপর থেকে দক্ষিণা বাতাস ঢুকছে আমাদের রাজ্যের উপরে এবং তার জেরেই জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে যেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জেলায় হতে পারে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ সঞ্চয়।